মুছে যাক গ্লানি, গুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক দরা। পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব। এই দিন আনন্দ ঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হল নববর্ষ। অতীতের ভুলকুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। গাজীপুরের শ্রীপুরে নানা আয়োজনে পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ 1431 বঙ্গাব্দ। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বর্ষকে বরণ করতে শ্রীপুর উপজেলা প্রশাসনের নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে প্রতি বছরের মতো আজ রোববার সকাল 10টার দিকে শ্রীপুর উপজেলা প্রশাসনের সামনে থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ চত্বর ঘুরে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে মঙ্গল শোভাযাত্রাটি শেষ হয়। উপজেলা অডিটোরিয়ামে কোরআন তেলাওয়াত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবন রাংসার স্বাগতম বক্তব্যের পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবাইকে বাংলা শুভ নববর্ষ 1431 এর শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ আপনাদের সবার জীবনে আমাদের পহেলা বৈশাখ নতুন উদ্যম, নতুন আনন্দ, নতুন সৃষ্টিশীলতা নিয়ে আসুক। এবং আমাদের পুরানো যে সংকীর্ণতা রয়েছে, দুঃখ বেদনা ব্যথা রয়েছে, সব কিছু শেষ হয়ে যাক। নতুন বছর নতুন করে আপনাদের সবার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসুক এই প্রত্যাশা রাখি। আপনারা সবাই জানেন পয়লা বৈশাখ হচ্ছে চিরায়ত বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতি। হাজার বছরের যে পুরানো সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির ঐতিহ্য বহন করে আমরা পৃথিবীর অন্যান্য দেশে অন্যান্য জাতির মধ্যে দেখি পয়লা বৈশাখের মতোই নববর্ষ উদযাপন করা হয়। আমাদের এই বাংলাদেশে অনেক পুরাতন এবং অনেক প্রাচীন এবং অনেক ঐতিহ্যবাহী যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির অনন্য দিক হচ্ছে পয়লা বৈশাখ। সেই পয়লা বৈশাখ আপনাদের সবার জীবনে নতুনত্ব নিয়ে আসুক এবং গত বছরের যে অপ্রাপ্তি রয়েছে সেই অপ্রাপ্তি দূর করে এ বছরে নতুন করে নতুন সম্ভাবনা, নতুন অর্জন এবং নতুন কিছু সৃষ্টির জন্য হয়ে থাকুক। এবং 2024 সালে যে আমরা 1431 যে আমরা পয়লা বৈশাখ উদযাপন করছি সেই 1431 সাল আপনাদের সবার জীবনে নতুন একটা মাইলফলক হোক এই প্রত্যাশা রাখি। সবাই ভালো থাকবেন। পরে শ্রীপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় পহেলা বৈশাখকে বরণ করে নেওয়া হয়। সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি, আল মামুন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আতিকুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, উপজেলা মৎস্য অফিসার ওয়াহিদুল আবরার, শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা AKM মহিতুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল খান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকগণ।
Yeah.